আইসিসির বড় বড় টুর্নামেন্ট সামনে আসলে যেন একটা হরহামেশা চলতে থাকে যে ভারত পাকিস্তানের ম্যাচের টিকিট নাকি শেষ। তো এবার কিন্তু সেই রেকর্ডকে দুমড়ে মুচড়ে শেষ করে দিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সমর্থকেরা। তারা এশিয়া কাপের মানে যে ম্যাচটা হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার, সেই ম্যাচের টিকিট কিন্তু প্রথম দিনে দিতেই তারা একবার পুরো সোল্ড আউট করে ফেলেছে এবং টিকিটটি কিন্তু একেবারে শেষ, সেটি কিন্তু তারা পোস্টের মাধ্যমেই জানিয়ে দিয়েছে। যদিও টিকিটের দামটা অনেক বেশি ছিল, 11,200 টাকার টিকিটের দাম ছিল, তবু কিন্তু ভক্ত সমর্থকেরা এতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই, তারা কিন্তু সবার আগে আগেই টিকিটটা নেওয়ার চেষ্টা করেছে। তো এখানে একটা রেকর্ড হয়ে গেল আসলে, এক ধরনের যে বাংলাদেশ পাকিস্তানের সরি ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচের টিকিট পাওয়া যায় না, এরকম কথা আমরা প্রায় শুনে থাকি বিশ্বকাপে, এশিয়া কাপে, নানান বড় বড় টুর্নামেন্টে আর কি আমরা শুনে থাকি। কিন্তু এবার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচের টিকিট শেষে তা শুনে হতাশ পুরো ভারতীয় ভক্ত এবং পাকিস্তানি ভক্তরাও। তো আগামী এশিয়া কাপ মাঠে গড়াবে 30 তারিখ থেকে 30 আগস্ট থেকে এবং 17 সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপটা হবে আর কি। তো এশিয়া কাপটা কিন্তু এবার শ্রীলঙ্কা এবং পাকিস্তানে দুই দেশের মিশ্রণে হইতেছে। তো সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের ম্যাচ কিছু পাকিস্তানে আছে, কিছু ম্যাচ শ্রীলঙ্কাতেও আছে। তো শ্রীলঙ্কার ম্যাচের টিকিটটাই শ্রীলঙ্কাতেই হওয়ার কথা ছিল, সেই ম্যাচের টিকিটটা কিন্তু শেষ। তো আমরা শুভকামনা করি বাংলাদেশ যেন এশিয়া কাপে খুব ভালো পারফরমেন্স করতে পারে এবং ওয়ার্ল্ড কাপেও যেন খুব দুর্দান্ত খেলে বিশ্বকাপ ট্রফিটা ঘরে নিয়ে আসতে পারে।